করে জানেন আমি তো আপনার সাথে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সব জায়গায় যা ফিস্টুল দিয়েছে অন্তত 20 জনকে 50 জনকে 1000 জনকে চাকরি দেওয়া যেত। তার মধ্যেও স্বার্থ আছে, আরে চাকরি দিলে কি হবে? এই যে একটা পোস্টার দিয়ে দিলাম, কতজন শিক্ষিত আছে সব তো মূর্খ হয়ে গেছে। দেখবে বাবা, দেখেছো আমাদের কাকিমা কোন জায়গায় নিয়ে গেছে, বিশ্বাস শুরু করে দিয়েছে। তাহলে আজকে আমার গাইড পরিবর্তন আমাদের দিকে এসে গেছে, আমাদের দিকে আমরা ভোট দেবো। মানে সত্যি কথা বলছি, আমি জানি না এই কলকাতা দিয়ে প্রকৃতপক্ষে এরকম গান বাজে কিনা। আমাদের মিদনাপুরে মালদাতে প্রত্যন্ত এলাকায় যেরকম গান বাজছে পড়বে, আপনি যে শুনবেন রবীন্দ্রসঙ্গীত না হবে না। বিকেলবেলা কোন একটা মন্ত্রী আসলেন গান এসে গেছে, আমাদের তখন দেখবেন কি আমি কোন স্যারকে অসম্মান করছি না। সমস্ত স্যারেরা আমার বাবা আমি চাকরি করতে তাকে যেতে বাধ্য হত, কিন্তু কিছু করেন নেই। আমি কি চাইবো আমার বাবার চাকরিটা চলে যান? ফলে পুলিশ স্যারেদের কিচ্ছু করেন নেই, উনাদের বাধা দিতেই হবে, তা না হলে ওপর থেকে যে নাড়িয়ে দেবে। আমাদেরকে কি নাড়াবে? যত হোক স্যার না হলে মুখ দিয়ে মারবে, জেলে পুড়িয়ে দেবে। তাও অন্তত বাবা একটু সান্ত্বনা পাবে যে ছেলেকে পড়িয়েছিলাম বলে শুধু নিজের চাকরির জন্য নয়, দেশ আমাদের রাজ্যকে শিক্ষা দেওয়ার জন্য জেলে গেছে। এখনকার ব্রিটিশ নেই যে আমার মা জোর করে বলবে ব্রিটিশকে তাড়াবার জন্য আমার ছেলে প্রাণ দিয়েছে, আমার ছেলে জেলে গেছে। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, অন্তত এইটুকু আনন্দ পাবে। অনেক অতএব সবার কাছে অনুরোধ করছি, অন্তত আমাদের বাবা মা কোনো দোষ করেনি, ওদের সান্ত্বনা দিন, নিজের মৃত্যুটাকে ডেকে এনে। তার কারণ আমাদের চোখের সামনে যে মা কষ্ট করে জন্ম দিয়েছে সে মাকে বিকাল দেবে প্রয়োগ করেছে আমাদের দিদি মাননি কাকিমা দেখি মা পিসি বন্ধু। কিছুজন আছে শুধু যে যারা চাকরি করেন বা রাজনীতি করেন তারা না, এই দেখুন আজকে আমারই সঙ্গে এসছে আমারই ভাই বোনেরা, কিছুজন বেশ সুন্দর পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে বলে এদের আপডেট তারা আমরা হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে দেখে দেবো। আসলে আমি জানি না, এবার বলতে বাধ্য হচ্ছি রক্ত কি আছে না, সেদ রক্ত হয়ে গেল, ভেদ রক্ত হয়ে গেল চলে গেল, নাকি চিংড়ির রক্ত এসে ঢুকেছে। অন্তত যারা আছেন সবাইকে আজকে থেকে যান, একটু দেখে দিন। আরে এইটা বুঝতে পারছেন না, ১,০০,০০০ টাকা একটা গদির জন্য যেখানে সেখানে এক মাস পরিকরণ করলো, এক মাস অনশন করলো, জানি না ভেতরে খেয়েছে কিনা, তবে মোটামুটি মোটামুটি এক মাস ও এখানটা অনশন করেছিল। আরে বাবা এইটুকু চাকরির জন্য আমি তো পুরো তেলা দিতে আসিনি রে বাবা, আমি শিক্ষা গ্রহণ করেছি চাকরি নিতে এসছি, এর জন্য আজকে রাত কেন? 10টা রাত 30টা রাত করুন না, দিদিটা জানে। আরে বাবা আমি 30 দিন অনশন করবো, কখনটা করবি? আমি কোটি টাকার জন্য 30 দিন দিয়েছি, তোরা নিশ্চয় 30,000-এর জন্য আজকে রাতটাও থাকতে পারবি না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এমনি এমনি মন্ত্রী হওয়া যায় না, কিছু নলেজও রাখা দরকার, তাই তিনিও নলেজ রেখেছেন। আর কতক্ষণ প্রতিবাদ করবে? সবাইকে খবর দিয়ে দাও 4টা অবধি ওরা থাকবে, 5টা অবধি থাকবে, তারপরে তো ওদের বাড়ি যেতে হবে, খাবে কি? পয়সাও তো নেই। আরে বাবা রাস্তার ভিখারিও তো খেতে পাচ্ছে, আমরাও প্রমাণ করে দিব আমাদের মধ্যে শিক্ষা থাকাকালীন আমরা কি করতে পারবো, আমাদেরকে মেরে দিবে, আমাদের শাসন করে যাবে। তাই অন্তত আমাদের সমস্ত বন্ধুকে বলছি, ভাই সত্যি যদি মুসলিমের রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে অন্তত থেকে যাও, অন্তত বসে যাও, তোমাদেরকে তো আমার মতো গলা ফোটাতে হচ্ছে না। একটু আমি একটা পুলিশ কাকুর কাছে কেঁদেছি, যে পুলিশ কাকুর কাছে কেঁদেছি
অন্তত তিনি বুঝতে পেরেছেন এই কান্নাটা লাখ টাকার গদির জন্য নয়, এই কান্না খুব চমৎকার। আমি আজকে পুলিশ স্যারের কাছে প্রশ্ন করেছিলাম, স্যার আপনার হাইট আছে, আপনি শিক্ষিত, আপনার যদি চাকরি না দেয়, যদি আপনাকে দিয়ে না দেয় যদি 5,000 টাকা বেতন করেন, আপনি কি করবেন? চুপচাপ আপনি মূর্তিধারী হয়ে বসে থাকবেন না প্রথম আসবেন? আমরা তো সিনেমা দেখেছি সিঙ্গাম ডিফেন্সে, তারা মূর্তি পোশাক খুলে দিল, অবশ্য সেটা সিনেমা মূর্তি পোশাক খুলে দিয়ে তারা দাঁড়ালো, এর প্রতিবাদ করবো। কিন্তু আজকে সবাই জানে আমি নিজেরটা গুছিয়ে নিয়েছি, আর পারবো না, অপরকে দেখতে গেলে আমিও যে মরবো। তাই অন্তত সবাইকে রিকোয়েস্ট করছি, কাউকে অপমান করছি না, সশব্দ প্রণাম জানাচ্ছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকেন সবাই করে করবেন। আমি শুধু এসছি আমার যোগ্যতা নিয়ে চাকরি দিতে, আর আমাদের বাংলাকে শিক্ষা দিয়ে বাঁচাতে, গদি দিয়ে নয়, কোন রং নিয়ে নয়। যে রং করে দেব সাতটা সাদা নাকি শান্তির প্রতীক, ভালো করেছেন ভালো জেনেছেন তাই সাদা করেছেন, ঠিক আছে। আমরা তো পুরোপুরি শিক্ষার্থী, আমরা তো হবি শিক্ষকরা ভাবিনি, ও ম্যাডাম কি করছে দরকার, যা কিছু করি অন্তত ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করি। আজকে যেই সারা দাঁড়িয়ে আছেন কি করবেন, ছেলেমেয়েগুলোকে শিক্ষিত করতে পারবেন স্কুলে? সবার কি আর টাকা আছে নাকি যে বিল্ডিংকে ভর্তি করবে? সবার তো টাকা নেই, তাহলে আপনাকে ভাবুন না, আপনি নিজেই ভাবুন। আজকে আপনি যখন বাড়ি ফিরে যাবে, আপনার ছেলে চারটের সময় কোথা থেকে পড়ে আসছে, যেখান থেকে নিয়েছে সাইকেল, সেখানে কি আছে না, 100টা স্টুডেন্টের জন্য একটা মাস্টার, সে কি পড়াচ্ছে আপনি দেখেছেন? আমাদের বাবা ঠাকুমারা পড়েছে, তাদের কোনো টিউশন মাস্টার লাগেনি, তার কারণ তখন পড়াটা পড়াই ছিল, পড়াটা ভণ্ডামি ছিল না। আজকে বলুন তো আপনার ঘরে ছেলেদের আপনি কি শুধু স্কুলে পাঠিয়ে ক্লান্ত হয়েছেন? প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2,000 টাকা করে রেখেছেন মাস্টার। তাহলে আমি যার জন্য চাকরি করছি, আমি যার জন্য ট্যাক্স দিচ্ছি, সেটা কি টিউশন মাস্টারদেরকে শুধু দেব না, এই যে তো যারা চাকরি করছে, যারা তোমার কারিগরি করছে তাদেরকেও দেবো? তার জন্য চাই শিক্ষক নিয়োগ, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনাদের ছেলেগুলো শুধু বাজে বাজে কথাবার্তা শিখে আসবে, তার কারণ এক একটা ক্লাস হচ্ছে না, লেবার দিয়ে কেন মাস্টার আসছে না দেখুন না, আরে টিচাররা কেন করবে না? আজকে সুবিধা ধরবেন জবাবু, আমার সদ্য স্যার যেহেতু তার আন্দোলনে আমাকে চাকরি করতে সে সদ্য স্যার, তো উনি আজকে পালিয়ে যাচ্ছেন, অফিসে ডিউটি করছেন না, কারণ কি বাবা মৌচাকের মতো চার্জ এসেছে, আমি দিদিকে ফোন করে দিয়েছি, আলাদা ইমার্জেন্সি এক্সিস্ট, ওদিক দিয়ে আমি বেরিয়ে গেলাম। তাহলে শিক্ষক আর কি পড়াবে আপনি বলুন, যেখানে 300টা স্টুডেন্টের জন্য দুটো মাত্র শিক্ষক, সে কি পিরিয়ড করাবে আর কি পড়াবে? আপনার প্রাইমারি স্কুল খুলে দিয়েছে, দেখো তোমাদের গ্রামে আমরা কি করলাম, এতদিন তোমাদের গ্রামে ছিল সবাই প্লিজ একটু